খাদ্য উদ্বৃত্ত হেলা হিসেবে বোরো ধানের চাষাবাদ চলছে চলনবিল হালতিবিল সহ জেলার 7টি উপজেলাতেই, কিন্তু শ্রমিক সংকটের কারণে এখনও শেষ হয়নি বোরো ধানের চারা রোপণ। তবে আবহাওয়া ভালো থাকায় এবার বীজতলার তেমন কোনো ক্ষতি হয়নি। শ্রমিক সংকট এবং অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ পড়েছে বেশি। 1 বিঘা জমিতে শুধুমাত্র চারা রোপণের জন্য দিতে হচ্ছে 2,000 টাকা। আমরা এই গৃহস্থের ধান লাগাই, ওই বিঘা প্রতি 2,000 টাকা নিই। সারাদিনে 3 জন হয়তো 1 বিঘা জমি লাগানো হয়ে যায়। নাটোরের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায় শস্য ভাণ্ডার খ্যাত নাটোরের মাঠে মাঠে এখন কৃষকদের বোরো রোপণের ব্যস্ততা। বীজতলা থেকে চারা তোলা, জমি প্রস্তুত করা এবং চারা রোপণে ব্যস্ত সবাই। তবে কৃষকরা জানালেন এবারে শ্রমিক সংকটের কারণে চলতি বছর বোরো চাষ বিলম্বিত হচ্ছে। আমার ভি পাকায় না আজ থেকে 15-20 দিন আগে হয়ে গেছে, কিন্তু এ পর্যন্ত আমরা এই কামলা বেগারে ধান লাগাইতে পারতেছি না। হ্যাঁ, পাইছি এখন, লাগাই কেবল মাঠে নামছি। এই 1 সপ্তাহের মধ্যে আমার লাগান টাগান শেষ হয়ে যাবে। আমাদের এবার ধান লাগানো দেরি হয়ে গেছে, আমরা লোকজন পাই নাই, লোকজন অন্য অন্য কাজের জন্য ব্যস্ত ছিল। আমাদের লোকের ধান এতদিন কালো হয়ে যেত, এখনো আমরা ধান লাগা শেষ করতে পারি নাই। আমরা এই গৃহস্থের ধান লাগাই, ওই বিঘা প্রতি 2,000 টাকা নিই। এবং ডিজেলের সার ও অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ পড়ছে বেশি। সে তুলনায় বাজার মূল্য এবং উৎপাদন নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকরা। গত বছর আমাদের ছিল বিঘাপতি ধান লাগান পর্যন্ত 5,000 টাকা, এবছর আমাদের বিঘাপতি খরচ 6,000 টাকা আসছে। মানে যেহেতু চাষের দাম বেশি, সারের দাম বেশি, বিভিন্ন তারপরে পাইটের দাম বেশি, তাতে আমাদের 6,000 টাকা আসছে। গত বছর আমাদের টোটাল হয়েছিল 9,000 টাকা, এবছর আমাদের ধান ওঠা পর্যন্ত 10,000 টাকা আছে। আমাদের ধানের যা খরচা লাগাইতে পয়সা লাগাচ্ছে, তাতে ধানের দাম বৃদ্ধি না হলে আমাদের অনেক লস যাবে। আমরা এই গৃহস্থের ধান লাগাই, ওই বিঘা প্রতি 2,000 টাকায় এবার বীজতলায় কোনো সমস্যা দেখা দেয়নি। মানে গতবারের থেকে এবার যে চারা ছাড়িয়েছি, গতবারের থেকে আবহাওয়ার কারণে চারাটা এবার ভালো হয়েছে। চারাটা তুলতেছি আমরা, খুব লক লেখে চারা আছে। এবারের হলো মাথা মোড়া টোড়া নাই, লিয়ে যা চারা তুলে লিয়ে যা জমিতে রোপণ করব। কৃষি বিভাগ বলছে গত বছর 59,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল, চলতি বছর 58,200 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাটোর জেলার 7টি উপজেলা নিয়ে সংগঠিত এটি, এবং এটি 7টি উপজেলার মধ্যে 7টিতে বোরো আবাদ উল্লেখযোগ্য পরিমাণে হয়। আমাদের গত বছরের যে টার্গেট ছিল 57,860 হেক্টর মতো, কিন্তু গত বছরে আমাদের এই হয়েছিল, অ্যাচিভ হয়েছিল প্রায় 59,000 হেক্টরের অধিক। এই বছরে আমাদের টার্গেট আছে 58,200 হেক্টর। ইতিমধ্যে আমাদের 50% জমিতে চারা রোপিত হয়েছে, এবং আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাদ বাকি জমিতে চারা রোপিত শেষ হবে বলে আমরা আশা করতেছি। এই বছরে যেটি উল্লেখযোগ্য সেটি হলো যে এবার আবহাওয়া ছিল অত্যন্ত অনুকূল, এবং এই বছরে কুয়াশা এবং মেঘাচ্ছন্ন ছিল না বললেই চলে, এবং তাপমাত্রাটাও সঠিক থাকার কারণে বীজতলার যে চারা, সেই চারাটা সঠিকভাবে উৎপাদন করতে পেরেছে কৃষকেরা। এবং আমরা মনে করতেছি কৃষি বিভাগ যে এটি আমাদের গত বছরের যে 59,000 হেক্টর ছিল, যদিও আমাদের 58,200 হেক্টর, কিন্তু আমাদের গত বছরের মতোই এটার অ্যাচিভমেন্ট হবে। এবং নাটোর জেলা খাদ্য উদ্বৃত্ত জেলা হিসাবে এটি দীর্ঘদিন থেকে সমাদৃত, এই বছরে সেটি সমাদৃত হবে বলে আমরা আশা করতেছি, যদি প্রকৃতিক কোনো দুর্যোগ না আসে। ধান আবাদকে লাভজনক করে তুলতে কৃষকরা চাইছেন সরকারি সহযোগিতা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল আপডেট পেতে বনলতা টিভির ফেসবুক পেজ লাইক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।